দোকান বরাদ্দে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন সহ সাতজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পায়নি মামলা তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তদন্ত প্রতিবেদন গ্রহণ করে সাইদ খোকন সহ সাতজনের মামলা খারিজ করে দেন। রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট দুইয়ে নকশা বহির্ভূত দোকান বরাদ্দে 34,89,00,000 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। 2020 সালে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন এই মামলা করেছিলেন। পরে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এটা ছিল একটা ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা, সেদিন আমি এর তীব্র প্রতিবাদ করেছিলাম। আজকে পিবিআইয়ের তদন্ত রিপোর্টের ভিত্তিতে আদালত এই মামলা খারিজ করে দিয়েছে। এর মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে এই শহরের মানুষের কাছে, এদেশের মানুষের কাছে।